হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আপনারা জানেন যে পুজোর সময় কিন্তু বড় বড় তিনটে ছবির ক্ল্যাশ হচ্ছে অফিসিয়ালি, যেগুলো আসছে তার মধ্যে কিন্তু টেক্কা দেব সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি এবং শাস্ত্রী মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং পথিকৃৎ বসুর ছবি এবং বহুরূপী কিন্তু আবির চট্টোপাধ্যায় রয়েছেন, যেটা আগের বছর রক্তবীজে যাদের যে এই জুটিগুলো এসেছিল সেটা নিয়েই কিন্তু এই বছর আবার তারা ঝাঁপাচ্ছেন এবং আরও বড় গ্র্যান্ডজারে ঝাঁপাচ্ছেন। কারণ এই রক্তবীজে থেকে কিন্তু এই ছবিটা আরও বড় স্কেলের ছবি যতদূর জানা গেছে। সো এই তিনটে বড় ছবি রয়েছে অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি হয়তো আরও দু একটা ছবি আসতে পারে, তো সেগুলোকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করে লাভ নেই, যেহেতু তার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। এই বছর 2024 কিন্তু এসবিএফ এর কোনো ছবি আসছে না, আপনারা জানেন, কারণ এসবিএফ একটা ছবি আসার কথা ছিল রাহুল মুখার্জির সঙ্গে, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়, আবার শুটিং শুরু হওয়ার পরেও কিন্তু আবার সেটা বন্ধ হয়ে যায়। এবং এসবিএফ হাতে দুটো ছবি তৈরি আছে, সেই দুটো ছবি কিন্তু তারা রিলিজ করবেন, একটা হচ্ছে সন্তান, যেটা রাজ চক্রবর্তীর ছবি, এবং আরেকটা ছবি হচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই। সেই দুটো কিন্তু রিলিজ করবে না তারা এবছর পুজোর সময়, তাই তিনটে ছবির কিন্তু মারমার কাটকাট লড়াই। এবার তিনটে ছবির মধ্যে কি ব্যাপার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, কারণ তিনটে ছবিকে নিয়ে অনেকে বলছেন হাইপ নেই নাকি এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা নিয়ে কিছু বক্তব্য, আমার যা পার্সোনাল যা মনে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম কথা যে টেক্কা ছবিটা কিন্তু থ্রিলার ছবি এবং সৃজিৎ মুখার্জি থ্রিলার ঘরানার জন্য কিন্তু এক্সপার্ট, আপনারা জানেন, এবং দেব সৃজিতের এই কামব্যাক মানে জুলফিকারের পরে সেটা দেখার জন্য কিন্তু লোকে এক্সাইটেড, এবং দেব যে নিজে মার্কেটটা করে ফেলেছেন বা ধরে রেখেছেন সেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রেও কাজে লাগবে, এবং বক্স অফিসে একটা এক্সপেকটেশন কিন্তু থাকেই, এবং ওপেনিং যে কয়েকদিন থাকে সেটা কিন্তু ভালোই মানে কালেকশন হয় দেবের সিনেমার ক্ষেত্রে। এবং সৃজিৎ মুখোপাধ্যায় তারা অ্যাডেড ফ্যাক্টর অবশ্যই আছেন এই ছবিতে, তাছাড়া আরও অনেক ভালো ভালো কাস্টিং রয়েছে, স্বস্তিকা মুখার্জি রয়েছে, রুক্মিণী মৈত্র রয়েছে, বুমেরাঙের পরে রুক্মিণীকে নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি, এছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, টোটা রয় চৌধুরী রয়েছেন, সুতরাং স্টার কাস্ট কিন্তু দারুণ, এবং টিজারটা কিন্তু দর্শকদের মনে একটা ভালো মানে পজিটিভ রেসপন্স পেয়েছে, তাই টেক্কাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন অবশ্যই রয়েছে। তবে দেবের অন্যান্য ছবির মতো কিন্তু এই ছবিটার হাইপ নেই, এটা কিন্তু মানতেই হবে। দ্বিতীয় হচ্ছে শাস্ত্রী, শাস্ত্রীতে ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী রয়েছেন, এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর, পথিকৃৎ বসু ডিরেকশন নিয়ে এই মুহূর্তে খুব একটা এক্সপেকটেশন হয়তো আমি করছি না, তবে দেখা যাক, তিনি হয়তো অন্যরকম একটা গল্প নিশ্চয়ই তিনি বুনেছেন, তার জন্য মিঠুন চক্রবর্তী রাজি হয়েছেন, এবং বাকি স্টার কাস্টও খুব ভালো, রজতাভ দত্ত এবং অনির্বাণবাবু রয়েছেন, এছাড়া সবচেয়ে সারপ্রাইজ প্যাকেজ শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন, এটা কিন্তু খুব ভাইটাল, প্লাস মিঠুন দেবশ্রীর একটা কামব্যাক 16 বছর পর, এটা কিন্তু ইউএসপি। এই ছবির প্রমোশন হচ্ছে না সেটা একটা নেগেটিভ ফ্যাক্টর, কিন্তু আপনারা যদি দেখে থাকেন অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা এখন যেগুলো দেখছে বা যেগুলো কিন্তু বেশি দিন চলে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ড অফ মাউথেই চলে, তাই প্রথম কয়েকদিন যে ছবিগুলো খুব ভালো চলবে তার ওয়ার্ড অফ মাউথের বেসিসে কিন্তু সেই ছবিগুলো পরের সপ্তাহগুলো টানবে বলে আমার মনে হয়, তাই খুব বেশি প্রমোশন হলেই যে ছবিটা খুব বেশি কিছু করবে তার কিন্তু কোনো মানে আছে বলে আমি মনে করছি না, প্রমোশন দরকারই অবশ্যই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ার্ড অফ মাউথ কিন্তু মেন। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী, উইন্ডোজ প্রোডাকশনের ছবি, গত বছর রক্তবীজ কি করেছিল আপনারা সকলেই জানেন, ডার্ক হর্স ছিল, স্লো স্টার্ট নিয়েছিল, কেউ খুব একটা এক্সপেকটেশন করেনি, পরে কিন্তু সেই ছবিটা সব ছবিকে ছাপিয়ে যায়, এবারও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এবার কিন্তু আবির ভার্সেস শিবপ্রসাদ নিজে তিনি এখানে অভিনয় করেছেন, এবং এই ছবিটা কিন্তু গ্রাম বাংলার যে গল্প সেটা কিন্তু তুলে ধরবে, এবং এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব মাটির গল্প, এখানে কিন্তু মানুষ বাংলার মাটির ফ্লেভার পাবে, প্লাস থ্রিল রয়েছে, প্লাস উইন্ডোজের গুডউইল রয়েছে, প্লাস উইন্ডোজের একটা ফিক্সড দর্শক রয়েছে যারা উইন্ডোজের সমস্ত ছবি দেখেন, এই একটা বিশাল ফ্যাক্টর আছে যেটা কিন্তু অন্য ছবির থেকে বহুরূপীকে এগিয়ে রাখবে, যে উইন্ডোজের কিছু নির্দিষ্ট দর্শক আছে, ফিক্সড অডিয়েন্স যারা কিন্তু উইন্ডোজের উপর চোখ বন্ধ করে ভরসা করে, যে সিনেমাই হয় তারা কিন্তু গিয়ে দেখে, এবং দিনের পর দিন মাসের পর মাস কিন্তু সরকারি হলগুলোতে তারা হাউসফুল দিয়ে এসছে। সুতরাং এই তিনটে ছবি কিন্তু তিনটে ছবি খুব ভালো ছবি হতে চলেছে বলে আমার মনে হয়, তিনটে ছবি খুব গুরুত্বপূর্ণ ছবি, তিনটে ছবি খুব বড় ছবি, এবং এই তিনটে ছবিকে কিনে কিন্তু আশা যথেষ্ট রয়েছে, তার মধ্যে কিন্তু আমি বলবো ওয়ার্ড অফ মাউথ যেটার ভালো হবে সেটা কিন্তু বেরিয়ে যাবে, কারণ প্রথম 4-5 দিনে কালেকশনটা ম্যাটার করলো, ফাইনালি কিন্তু সেটা ম্যাটার করে না, ফাইনালি কোনটা 4 সপ্তাহ 6 সপ্তাহ চললো, হল ভরিয়ে চললো সেটাই কিন্তু ম্যাটার করে বলে আমার মনে হয়। তবে আমি বলবো যে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তার জন্য কিন্তু বহুরূপী একটু এগিয়ে থাকবে, যেগুলো আমি ডিসকাশন করলাম আপনারা ভেবে দেখুন। আর দ্বিতীয় হচ্ছে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী কিন্তু ওটাও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পাবে যদি সিনেমাটা ভালো হয়, কারণ মিঠুন চক্রবর্তী নিজেই একটা বিশাল ব্যাপার। আর তৃতীয় হচ্ছে দেবের একটা এক্স ফ্যাক্টর তো অবশ্যই রয়েছে, স্টারডম তো অবশ্যই রয়েছে, এবং দেবের কিছু ফিক্সড অডিয়েন্সও হয়ে গেছে মাল্টিপ্লেক্স তার বিগত বেশ কিছু ফ্যামিলি ড্রামা সফল হওয়ার জন্য, সুতরাং এই ছবিগুলো কিন্তু ভালো ব্যবসা করবে বলে আমার মনে হয়। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গল্প স্ক্রিন প্লে রাজা, তারাই শেষ কথা বলবে, এবং হোপ ফর দ্য বেস্ট, আমি চাইবো তিনটে ছবিই চলুক,
হ্যাঁ ডেফিনেটলি তিনটে ছবি যদি এখন 5 কোটির ব্যবসা পার করতে পারে প্রত্যেকেই, তাহলে তো খুবই ভালো কথা। নাহলে অ্যাটলিস্ট তিনটে ছবি যদি মোটামুটি একটা ডিসেন্ট বিজনেসও করতে পারে টলিউডের জন্য, কিন্তু দারুণ একটা কামব্যাক হবে বলে আমার মনে হয়। কারণ এই বছরের কিন্তু খাদান আর আমার বস ছাড়া আর খুব বেশি বড় ছবি নেই, তাই এই তিনটে ছবির থেকে কিন্তু এক্সপেকটেশন বেশি এবং ভালো ব্যবসা অবশ্যই এদের করা উচিত বলে আমি মনে করি। তাই হাইপ নিয়ে কিন্তু আমি খুব একটা চিন্তিত নই, অডিয়েন্স ফিডব্যাক নিয়ে আমার মেন কনসার্ন। সো বন্ধুরা আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।